টেস্ট দল সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত, মিরপুরে ব্যস্ততা ওয়ান ডে আর টি টোয়েন্টি দলের ক্রিকেটারদের। গেল কয়েকদিনের চিত্র এমনই। তাদের সঙ্গে প্রায় প্রতিদিনই মিরপুরে দেখা যেত সৌম্য সরকারকে। ওয়ান ডে আর টি টোয়েন্টিতে ফিরতে পারেন এ নিয়ে একটা প্রতিবেদনও প্রকাশ হয়েছিল ক্রিকফ্রেন্সিতে। হলো তাই, নিউজিল্যান্ড সফরে ওয়ান ডে আর টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলে সৌম্য সরকার। বৃহস্পতিবার ঘোষিত 15 সদস্যের ওয়ান ডে এবং টি টোয়েন্টি দুই দলেই জলজল করছে তার নাম। ফেরাদের তালিকায় আছেন আফিফ হোসেন ধ্রুব, ওয়ান ডে দলে চমক স্পিনার রাকিবুল হাসান এবং রিশাদ হোসেন। ইঞ্জুরি এবং নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের সঙ্গী হতে পারছেন না, তাই দুই ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। সহ অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ইঞ্জুরির কারণে নেই মাহমুদুল্লাহ রিয়াদ, এছাড়া আগেই জানা গিয়েছিল নিউজিল্যান্ড সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। বিশ্বকাপ দলের শেষ ম্যাচে হুট করেই দলে সুযোগ পাওয়া এনামুল হক বিজয়কে রাখা হয়েছে ওয়ান ডের জন্য। বড় তামিম না থাকলেও আছেন তানজিদ হাসান তামিম। লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম সাকিব, মুস্তাফিজুররা বিশ্বকাপের দলে ছিলেন, এই সফরেও আছেন। তবে কাঁধের ইঞ্জুরির কারণে নেই পেসার তাসকিন আহমেদ। নাসুমকে বাদ দিয়ে নেওয়া হয়েছে রাকিবুলকে, রিশাদ আছেন লেগ স্পিনার কোটায়। এদিকে টি টোয়েন্টি দলে শেখ মেহেদী থাকলেও ওয়ান ডে দলে নেই, অথচ বিশ্বকাপে যে কজন মন্দের ভালো পারফরমেন্স করেছিলেন তাদের মধ্যে একজন শেখ মেহেদী। এছাড়া লিটন, হৃদয়, মুস্তাফিজ, হাসান, শরীফুল আর তানজিম সাকিবদের সঙ্গে আছেন শামীম পাটোয়ারি, রনি তালুকদার এবং তানভীর ইসলাম। এদের সবার থেকেও বড় চমক মনে হয় সৌম্যর ফেরা, যদিও তিনি বিশ্বকাপের ঠিক আগে আগে ঘরের মাঠে খেলা নিউজিল্যান্ড সিরিজের ওয়ান ডে দলে ছিলেন। গ্রীষ্ম পেরিয়ে শীতে মেতে উঠি উৎসবে, এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক। পারফরমেন্স বলতে এক ম্যাচে শূন্য, আরেক ম্যাচে ব্যাটিং এর সুযোগই না পাওয়া, তাই বলতেই হয় সৌম্যর এটা দ্বিতীয় সুযোগ। আর নিউজিল্যান্ডের মাটিতে তার ভালো করার অতীত পারফরমেন্স তাকে এক বছর পর টি টোয়েন্টি দলেও ফিরিয়েছে। সবশেষ তিনি টি টোয়েন্টি খেলেছিলেন 2022-এর টি টোয়েন্টি বিশ্বকাপে। আফিফের জন্য নিউজিল্যান্ড সফরটা দারুণ সুযোগ আরও একবার দলে নিজের জায়গাটা পাকা করার। বিশ্বকাপের দলে তিনি ছিলেন না, বিশ্বকাপের পরপরই আবার ওয়ান ডে এবং টি টোয়েন্টি দলে ফিরলেন, নিশ্চয়ই চাইবেন না সেটাকে হেলায় হারাতে। বিজয়ের বেলাতেও একই কথা প্রযোজ্য। তাসফিক পলক, ক্রিকফ্রেন্সি।